উত্তর কোরিয়ার এটা অন্যতম সফলতা উত্তর কোরিয়ায় এটা উপগ্রহেরে শত্রু সেনার উপর চকু রাখব শত্রু সেনার গতিবিধির উপর চকু রাখব এটা উত্তর উত্তর কোরিয়ায় উৎক্ষেপণ করলে সামরিক চোরাংচোয়া উপগ্রহ আর এই সামরিক চোরাংচোয়া উপগ্রহর কামেই হয়েছে যে গতিবিধি লক্ষ্য করা আর এয়া এটা সফল উৎক্ষেপণ এই উৎক্ষেপণের সময়ছোৱাত কিম জং উন নিজে উপস্থিত থাকার লগতে তেওঁৰ জিয়ৰীও সেই উৎক্ষেপণের অনুষ্ঠানত উপস্থিত আছে আর এই উৎক্ষেপণের দ্বারা উত্তর কোরিয়া এটা বহুত আগবাঢ়ি কিন্তু তাকে সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া উত্তর কোরিয়া হৈছে বহুতৰে বাবে এতিয়াও এক আশ্চর্যকর অর্থাৎ উত্তর কোরিয়াক আশ্চর্যকর বনাইছে আমেরিকার সৃষ্ট কিছু বাতৰি আর লগতে উত্তর কোরিয়ায় নিজে কারণ উত্তর কোরিয়ায় এনেকুৱা কিছু অদ্ভুত নিয়ম নীতি বা অদ্ভুত কিছু নির্দেশনা বা অদ্ভুত কিছু ধরনের এনেকুৱা ধরনের কিছু উৎক্ষেপণ বা উদ্ভাবনের দ্বারা সকলকে হতচকিত করে আছে আর এইবেলি উত্তর কোরিয়ায় লক্ষ্য লৈছে যে উপগ্রহর প্রায় শত্রু সেনার গতিবিধির উপর চকু রাখব এটা উত্তর কোরিয়া আর এয়া এক সফল উপায় সমগ্র বিশ্বকে একাশরিয়া করে উত্তর কোরিয়ায় সঘনায় মূলত গ্রহণ করে আছে ইটোর পিছত সিটো নতুন নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবার উত্তর কোরিয়ায় উৎক্ষেপণ করেছে সামরিক চোরাংচোয়া উপগ্রহ মহাকাশ সুরক্ষার সমান্তরাল ব্যবস্থা হিসাবে 21 নভেম্বরত উত্তর কোরিয়ায় উৎক্ষেপণ করেছে সামরিক চোরাংচোয়া উপগ্রহ স্থানীয় সময় অনুসরি বিয়ডি 10:42 উৎক্ষেপণ করা উপগ্রহটি উৎক্ষেপণের 12 মিনিটর পাছতে পূর্ব নির্দিষ্ট কক্ষপথত অবস্থান করে উত্তর কোরিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের উত্তর কোরিয়ার শাসক কিম জং উনে নিজে এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় উপস্থিত থাকিছে আর লগতে তেওঁৰ জিয়রী যার নাম জু উন বলে অনুমান করা হয়েছে তেওঁ উপস্থিত আছে সামরিক চোরাংচোয়া উপগ্রহ উৎক্ষেপণের পিছতে কিম জং উনে কলে এয়া আত্মরক্ষার অধিকারের ব্যবহার লক্ষণীয়ভাবে কোরিয়া উপদ্বীপত উত্তর কোরিয়াক একাশরিয়া করে দক্ষিণ কোরিয়ার স্থল নৌ বায়ু সেনারে আমেরিকা জাপানে সঘনায় যৌথ সামরিক কসরত করে আছে উত্তর কোরিয়ার আহ্বানক নস্যাত করে অহা এনে সামরিক অনুশীলনে যেন বারে বারে উত্তর কোরিয়াক পরিচিত করেছে উত্তর কোরিয়ায় ইটোর পিছত সিটো ক্ষেপণাস্ত্র পরীক্ষণে প্রত্যুত্তর দিয়ে আছে শঙ্কিত করে আছে দক্ষিণ কোরিয়া চুবুরিয়া জাপানক উত্তর কোরিয়ার সামরিক চোরাংচোয়া উপগ্রহ সংস্থাপনক কঠোর ভাষায় সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শিন ওয়ন সিকে কলে এয়া 2018 আন্তঃকোরিয়া চুক্তির আংশিক উলঙ্ঘন যেহেতু 2018 চুক্তি অনুসরি দুই কোরিয়ার ভাগ করা সামরিক সীমা নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে আর ইতিমধ্যে উত্তর কোরিয়ায় সেই চুক্তি উলঙ্ঘা করাক লৈ দক্ষিণ কোরিয়ায় কৈছে যে আমিও এতিয়াৰ পৰা সেই চুক্তি নামানো অর্থাৎ সেই চুক্তি উলঙ্ঘন করার কথা দক্ষিণ কোরিয়ায় ঘোষণা করেছে আর ইতিমধ্যে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ায় কূটনৈতিক যুদ্ধ আরম্ভ করেছে কারণ দুইখানে যেহেতু দুইখান দেশে যেহেতু এই চুক্তি নামানো বলে বা এই চুক্তি উলঙ্ঘন করার কথা উল্লেখ করেছে গতি এটা আরম্ভ হয়েছে কূটনৈতিক যুদ্ধ সীমান্তর সামরিক কুচকাওয়াজ উত্তর কোরিয়ায় প্রত্যাহার করেছে কিন্তু এটা যেটা এই চুক্তি উলঙ্ঘন করার কথা আহিল গতি পুনের এবার সেয়া আরম্ভ করার কথা হুঙ্কার দিছে উত্তর কোরিয়ায় আর লগতে দক্ষিণ কোরিয়ায় কৈছে যে উত্তর কোরিয়ায় যদি এনে ধরনে ভঙ্গ করে থাকে যে চুক্তি সেয়া যদি উলঙ্ঘন করে থাকে তাহলে কিন্তু প্রত্যুত্তর দিবলেও সাজু এটা দক্ষিণ কোরিয়া সে কথাও উল্লেখ করেছে অর্থাৎ এক প্রকার হুঙ্কার দিছে দক্ষিণ কোরিয়ায় কিন্তু যদি চা যায় দক্ষিণ কোরিয়ায় হুঙ্কার দিলে বা দক্ষিণ কোরিয়ায় এই ক্ষেত্রে সমালোচনা করলেও উত্তর কোরিয়া কিন্তু বহুদূর আগবাড়ি গেল এই উৎক্ষেপণের দ্বারা অর্থাৎ যরণে এটা উপগ্রহর দ্বারা উপগ্রহর সহায়ত শত্রু সেনার উপর চকু রাখব গতিবিধির উপর চকু রাখব গতি তার উপর যদি চা যায় তো কিন্তু উত্তর কোরিয়া এটা বহুদূর আগবাড়ি গেল যে হোক দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেছে প্রত্যুত্তর দিয়ার কথা কৈছে আর এক প্রকার হুঙ্কার দিছে যে ইয়ার পিছত চুক্তি উলঙ্ঘা করব বলে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়া কিন্তু আগবাড়ি গেছে উত্তর কোরিয়া লক্ষণীয়ভাবে আমেরিকা 239 চীন 140 রাশিয়া 105 ফ্রান্স 18 ইটালি 13 ইসরায়েল 11 ভারত 9 জার্মানি 7 ব্রিটেন 6 স্পেন 6 আছে সামরিক উপগ্রহ অর্থাৎ কার কার কিমান সামরিক উপগ্রহ আছে
আমি ইতিমধ্যে গ্রাফিক্সৰ সহায়ৰে জনাইছো পুনৰ এবাৰ এইখিনিতে জনাই দিছো গ্রাফিক্সৰ সহায়ৰে আমি দেখো যে কাৰ কাৰ কিমান উপগ্ৰহ আমেৰিকাৰ 239টা চীনৰ 140টা ৰাছিয়াৰ 105টা ফ্ৰান্সৰ 18টা ইটালীৰ 13টা ইজৰাইলৰ 11টা ভাৰতৰ 9টা জাৰ্মানী 7টা ব্ৰিটেইনৰ 6টা স্পেইনৰ 6টা আৰু এই উৎক্ষেপণৰ সহায়ত বা এই উপগ্ৰহৰ উৎক্ষেপণৰ পিছতে এতিয়া আৰু অধিক শক্তিশালী হৈ পৰিছে উত্তৰ কোৰিয়া আৰু এই ক্ষেত্ৰত নিয়ম ভংগ কৰাৰ অভিযোগ আনিছে দক্ষিণ